হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে তো অবশ্যই খুব ভালো থাকতেই হবে। আর এই ভিডিওটা আমার রবিবারের ভিডিও, আর ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল, যেহেতু রাত পোহালেই সোমবার, আর সোমবার মানে আমাদের 500 বছরের অপেক্ষার একটা দিন, খুব ভালো একটা দিন আমাদের কাছে। ঘরের ছেলে আমাদের ঘরে ফিরে আসছে, যার জন্য আমরা সবাই খুব খুশি। চারিদিকের মহলও দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। সবাই সবার মতন করে, নিজেদের মতন করে আনন্দ একটা করছে। আর এইখান তাই আমরাও চলে এসেছি এই দিনটা আনন্দ উপভোগ করবার জন্য। যেহেতু সোমবার স্বরূপের অফিসের ছুটি নেই, তাই আমরা রবিবারটা আনন্দ উপভোগ করবো, কালও করবো, আজও একটু করবো বলে এসেছি। আর এখানে তাই চলে এসেছি জীবদানি মন্দির। আর জীবদানির এখানে দেখতে পাচ্ছ সব একদম অ্যারেঞ্জ করেছে, মানে লাইভ টেলিগ্রাস দেখবার জন্য সবাইয়ের একটা ব্যবস্থা করে দিয়েছে। সবাইকে বাড়িতে এসে বলে গেছে কেউ বাড়িতে বসে লাইভ টেলিগ্রাস দেখবে না, সবাই এখানে এসে, মন্দিরের এখানে এসে যে আয়োজন করা হয়েছে, সবাই মিলে একসাথে বসে আমরা এই দিনটা আনন্দ উপভোগ করবো, তাই এখানে একটা ব্যবস্থা করা হয়েছে। আর চলে এলাম তাই সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই চারিদিকের পরিবেশটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, মানে জাস্ট ভাবাই যাচ্ছে না, মুখে বলাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে আমরা নিজেরাই মানে অযোধ্যার মধ্যে পৌঁছে গেছি। এত মানে নিজেদের মনের ভেতরে খুশি যে সেখানে আমরা যেতে পারি না, তো কী হয়েছে, আমরা এখানে আছি, এত সেলিব্রেশন লোক মানে করছে, জাস্ট ভাবা যাচ্ছে না। আর কি বলবো, এই দিনটার জন্য মানুষ কত দিন অপেক্ষা করেছিল, তবেই অপেক্ষা করার পর এই দিনটা আজ ফিরে পেলাম আমরা। একটা খুশি, ভীষণ আনন্দের দিন আমাদের কাছে, মানে এত আনন্দ আমরা বোধ হয় দিওয়ালির সময়তেও করিনি। এত আনন্দ সবাই করছে, সবাই এত ভেতর থেকে খুশি, এত পরিবেশটাকে সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর বোধ হয় দিওয়ালিতেও এভাবে সাজায় না। যাই হোক, চলো, সবাই খুশি, আমার মতন সবাই ভীষণ খুশি, সবারই আনন্দ হচ্ছে, সবাই সেলিব্রেশন করছে। চলো, আমরা এখানে মুম্বাইয়েতে কীভাবে সেলিব্রেশনগুলো করেছে আমরা তোমাদের থেকে তার কিছুটা অংশ তোমাদেরকে দেখাই। আরও অনেক জায়গা, নানান জায়গায় অনেকভাবে হয়েছে, যেহেতু এটা আমার বাড়ির পাশে ছিল, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে না, খুব একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তোমাদের সামনে আসছিলাম, কিন্তু এত ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছিল, মানে আমি আমার কথা ভয়েসে শোনাই যাচ্ছে না, তাই আমি আবার এক্সট্রা করে ভয়েস দিতে মানে বাধ্য হলাম, আর ওটা তো কিছু শোনাই যাচ্ছিল না। আর মামা ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ, আর একটু ঠান্ডা ঠান্ডা গাড়িতে এসেছি লাগছিল বলে আমরা সবাই সোয়েটার পরে নিয়েছিলাম, মামাও সোয়েটার টুপি, যেহেতু ঠান্ডা খুব একটা নেই, মানে নেই বললেই চলে, এতটা পাহাড়ের ওপরে উঠবো, ওপরে যদি একটু ঠান্ডা লাগে, তাই একটু সব ব্যবস্থা করে নিয়েছেই ছিলাম সোয়েটারে পরে। আর যাই হোক, যে আশ্চর্য জিনিসটা তোমাদেরকে বলবো বলছিলাম, যার জন্য এলাম ভয়েসটা, তোমরা ওটা বোঝা গেল না। আশ্চর্য জিনিসটা হচ্ছে এইটা, যে এতদিন আমরা জীবদানি আসছি বা এইখানে আছি, মানে মুম্বাইয়ের এই জায়গাটা আছি, এই হনুমান না কোনো দিন দেখিনি এখানে। এতে ওই যে বাঁদর যেটা হয় না, যেটাকে বান্দর বলে, ওই বান্দরটা থাকতো, কিন্তু ওই হনুমানটা কোনো দিনও দেখিনি। হঠাৎ করেই সবাইও বলছে, মানে ওখানেরও যে সব যে লোকজন আছে, দোকান যে দোকানের লোকজন আরে, সবাই বলছে যে এই হনুমানটা কিন্তু আসে না, বাঁদরটা থাকে কিন্তু হনুমানটা থাকে না। আর হঠাৎ করেই রামের পুজোর দুদিন আগে থেকেই এখানে এত হনুমান বেরিয়েছে, আর সবাই এর দোকান থেকে না ওই উঠিয়ে উঠিয়ে খাবার নিয়ে যাচ্ছে, বলছে কার দোকান থেকে ফুল নিয়ে যাচ্ছে, কারো দোকান থেকে রোলা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেগুলো তো আমাদের চোখে দেখা না, যার জন্য সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, আমরা যেয়ে দেখলাম হনুমান। তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি, একটু অবাকও লেগেছিলো, খুশিও হয়ে গেছি, যেহেতু কত দিন, আমি তো প্রায় 5-6 বছর আমি হনুমান দেখিনি, আর তারপর এই হঠাৎ করে একদিন দেখে ভীষণ খুশি আমরা। যাই হোক, চলো ওপরে যাওয়া যাক, মন্দিরের ওপরে যাওয়াই যাক। আর এর আগে যদিও মন্দিরে একটা ভিডিও ছিল, তাই পুরো ভিডিওটা দেবো না, তোমরা এর আগের ভিডিও যেয়ে দেখে নেবে যারা দেখোনি। চলো উপরে যাই, উপরে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর প্রভুর রামের পুজো আর বজরংবলী দেখা পাওয়া যাবে না তা বললে তো হয় না, এটা অবাক হওয়ার কিছুই না, অবাক অনেকেই হয়নি, কারণ সবাই জানে যে প্রভু রামের পুজো বজরংবলী তো দেখা পাওয়াই যাবে, যেখানেই প্রভু রাম সেখানেই বজরংবলী। যাই হোক, চলো পুরো সিঁড়ি উঠে যেতে হবে আমাদের, 14টা সিঁড়ি পার করে যেতে হবে। মামা তো একাই সব সিঁড়িগুলো হেঁটে যাচ্ছে, এখানে ভীষণ হাঁপিয়ে গেছি বলে, যার জন্য এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি। মামা তো ওকে খেলনা বলছিলো বলে ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, খেলনা পেয়ে দিব্যি খুশি, খুব আনন্দর। যা হোক, আমাদের মাম্মা তো কোনো ক্লান্তই হয়নি, আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু মাম্মা কোনো রকমভাবে কোনো ক্লান্ত।
আর এতটুকু যে অরিজিনাল সাউন্ড আমি দেব দিতেই পারছি না, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিল আর সেই কপিরাইটের ভয়ে আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না। মামাকে একবার কোলে করা হয়েছিল যে চলো একবার কোলে করে, কিন্তু মামা রাজি নই, আমরা দাঁড়াতে বলছি ও দাঁড়াচ্ছে না, যার জন্য আমি হাত ধরি না বলে ও একাই ছুটছে যে মা আর এই রেস্ট নিচে নেই আমি যাই, এইরকম একটা ব্যাপার ওর মধ্যে জোশ এসে গেছে, ও একাই ওভাবে সিঁড়ি দিয়ে হামা দিয়ে উঠে উঠে যাচ্ছে। দেখো যাই হোক, আর ওখানে দেখো যাদের মান্নাত করে যারা, ওরা ওই রকম কুকুর জেলে জেলে এতগুলো সিঁড়ি, যে 1400টা সিঁড়ি কুকুর জেলে এভাবে যায়। আর আমাদের আগে দু একটা মান্নাত কেউ আছে যার জন্য ওরা কুকুর জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে, যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে। মন্দিরে পৌঁছে যাওয়ার পর যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আগের ভেতরেও তোমাদের জীবদানী মাতার ছবি দিতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি, তবে এবারে চেষ্টা করেছে তোমাদের দাদা ভাই একটুখানি তোমাদেরকে জীবদানী মাতা দর্শন করাবার জন্য। তোমাদের একটুখানি দেখলে জীবদানী মাতার আরতির একটুখানি এটা দেখালাম, কারণ বেশি দেখানা দেখতেই পাচ্ছ, সিকিউরিটি দেখাতে দিচ্ছিল না, মানে ওখানে ছবি তোলা বা কোনো রকম ভিডিও নিষেধ। যাই হোক, আরতি হয়ে গেছে, জীবদানী মাতার দর্শন করে আমরা আবার নেমে আসছি, আর উপর থেকে জাস্ট অ্যামেজিং দেখতে লাগছে পুরো শহরটাকে, মানে ওখানটা পাহাড়ের উপর থেকে নিচে শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছে, আর লাইটিং মানে কি বলবো একটা আলাদা রকম দৃশ্য পুরো, মানে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গেছি এরকম একটা ব্যাপার হয়, যখন উপরে পৌঁছে যাওয়ার যখন যায় তখনই অনুভব করা যায়, তার আগে করা যায় না। যাই হোক, আমরা সিঁড়িটাকে নেমে চলেও এসেছি, মানে নিচে নেমে চলে আসছি, আর ভিডিও করতে পারছিলাম না কারণ পা একদম কাঁপছে অতগুলো সিঁড়ি ওঠার পর, নামলে যা হয় আর কি, আবার বিশেষ করে সাথে মাম্মা ছিল। আর আমাদের সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গিয়েছিলো নিচে নামতে, আর নিচেটা জাস্ট দেখতে পাচ্ছ আলো টালো সব জ্বলছে, এত সুন্দর সেজে উঠেছে নিচেটা, মানে পুরো শহরটাই মুম্বাইটা এইভাবে সেজে উঠেছিল রামের মানে প্রভু রামের পুজোর দিনকে। যাই হোক, চলো এবার আমরা বাড়ি যাই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।